हेलो एवरीवन चैनल फ्री एडुर विज्ञान क्लासे तुम्हारे स्वागत जानाई। आमरा पढ़छी लाइट रिफ्लेक्शन एंड रिफ्रैक्शन बांग्लाय आलोक प्रतिफलन ओ प्रतिसरण जा एनसीईआरटी क्लास टेनेर फिजिक्स पार्टेर प्रथम अध्याय। एई अध्यायेर उपर एटी आमादेर 12तम क्लास। আমাদের আজকের পড়ার বিষয় প্রতিসরণে আলোক রশ্মির চ্যুতি। ডেভিয়েশন অফ রে অফ লাইট ডিউ টু রিফ্র্যাকশন। আলোক রশ্মি কোনো এক মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে প্রতিসৃত হলে এর গতির অভিমুখের পরিবর্তন ঘটে। কি ঠিক বলেছি তো? গতির অভিমুখের পরিবর্তন ঘটে কি? হ্যাঁ, নিশ্চয়ই ঘটে। আমরা এতদিন তাই পড়েছি এবং এই পরিবর্তনের নামই হচ্ছে প্রতিসরণ। তবু মনে করিয়ে দিচ্ছি, দেখো একটি আলোকরশ্মি আমি কাঁচ মাধ্যম দিয়ে পাস করছি এবং লক্ষ্য করে দেখো গতির অভিমুখের পরিবর্তন ঘটছে। দেখো আলোকরশ্মি সোজা যাচ্ছে, যেই কাঁচ মাধ্যমের মাঝখান দিয়ে যাবে তখন তার গতির অভিমুখ পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আলোকরশ্মি কোনো এক মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে প্রতিসৃত হলে এর গতির অভিমুখের পরিবর্তন ঘটে। প্রতিসরণের সময় আলোকরশ্মির অভিমুখের এই যে পরিবর্তন তাকে আমরা তার চ্যুতি বলি। বিষয়টা নিশ্চয়ই তোমাদের কাছে এখনো পরিষ্কার হয়নি। আমি আবার বিষয়টা বলছি, আলোকরশ্মি কোনো এক মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে প্রতিসৃত হলে এর গতির অভিমুখের পরিবর্তন ঘটে। প্রতিসরণের সময় আলোকরশ্মির অভিমুখের এই পরিবর্তনকে আমরা চ্যুতি বলি। তো বিষয়টাকে আরও পরিষ্কার করার জন্যে ধরো একটি বিকার যার মধ্যে জল রাখা আছে, এইবার একটি আলোক রশ্মি এসে পড়ল এইভাবে, অর্থাৎ বায়ু মাধ্যম থেকে জলের উপর এসে পড়ল। এখানে কি থেমে থাকবে আলো? নিশ্চয়ই না, সে জল মাধ্যমে আবার প্রবেশ করবে এবং জল মাধ্যমে প্রবেশ করার সময় তার গতির অভিমুখের একটু পরিবর্তন হবে। ধরো এটা হচ্ছে এই যে দুই মাধ্যম, বায়ু মাধ্যম এবং জল মাধ্যম, এই দুই মাধ্যমের যে বিভেদ তল, যে বিন্দুতে এসে আলো পড়েছিল সেই বিন্দুতে একটি কল্পিত অভিলম্ব। তাহলে আলো এইভাবে এলো কিন্তু যাওয়ার কথা ছিল এইভাবে। যদি এখানে জল মাধ্যম না থাকতো, শুধু বায়ু মাধ্যম থাকতো, তাহলে সে এইভাবে যেত। তাহলে কি হলো ঘটনা? সে তার যে অভিমুখ জল মাধ্যমে এসে তার পরিবর্তন ঘটালো। কতটুকু ঘটালো? এই কোণের সমান। অর্থাৎ যাওয়ার কথা ছিল এই পথে, গেল এই পথে, তাহলে এই যে কোণের মান, সেই কোণের মান পর্যন্ত তার চ্যুতি ঘটল এবং এটাকে আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করব। আলোক রশ্মির চ্যুতিকে আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করি। এটাই হচ্ছে প্রতিসরণের জন্য আলোক রশ্মির চ্যুতি। এবার তো নিশ্চয়ই বুঝতে পেরেছ, তাই না? কিন্তু এই আলোক রশ্মি লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে প্রবেশ করতে পারে, আবার ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রবেশ করতে পারে। এবার আমাদের জানতে হবে লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে প্রবেশ করার সময় তার চ্যুতি কেমন হয় এবং সেই চ্যুতি আমরা কিভাবে নির্ণয় করব, এবং ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রবেশ করলে তার চ্যুতি কেমন হয় এবং তা আমরা কিভাবে নির্ণয় করব, এটা আমাদের জানতে হবে।
তাহলে চলো আমরা প্রথমে একটা একটা করে দেখে নিই। প্রথমে লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে প্রবেশ করলে চ্যুতির পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করব সেটা দেখছি। তো এটা ধরে নিলাম একটি বিকার যার মধ্যে জল রাখা আছে, তার মানে উপরের মাধ্যমটা হচ্ছে বায়ু মাধ্যম। বায়ু মাধ্যম মানে হচ্ছে লঘু, রেয়ার আর মিডিয়াম, মানে পাতলা মাধ্যম। আর জলটাকে আমরা বলবো কি ঘন মাধ্যম বা ডেন্সার মিডিয়াম। ঠিক আছে, তো আলোক রশ্মি যখন এসে জলের উপর পড়ল সে তো থেমে থাকবে না, জলের মধ্যে প্রবেশ করবে, অর্থাৎ জল মাধ্যমে প্রবেশ করবে। যখন জল মাধ্যমে প্রবেশ করবে তখন তার গতির অভিমুখ একটু পাল্টে যাবে। ধরে নিলাম আপতন বিন্দুতে, এটা একটি কল্পিত অভিলম্ব, যাওয়ার কথা ছিল এইদিকে, কিন্তু মাধ্যম পরিবর্তন হওয়াতে সে এইদিকে না গিয়ে সে এইদিকে গেল, তাই তো? আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তাহলে এই যে কোণ, সেই কোণ হলো তার চ্যুতির পরিমাণ, এটাকে আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করি, বোঝা গেছে? আচ্ছা, আবার আমরা এও জানি, এখানে আমি নামকরণ করে দিলাম, প্রতিটি পয়েন্টের নামকরণ করে দিলাম। আবার আমরা এও জানি এই যে কল্পিত অভিলম্ব আপতন কোণের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলি আপতন কোণ, যাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। এবং অভিলম্ব প্রতিসৃত রশ্মির সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলি প্রতিসরণ কোণ, এবং তাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। এক্ষেত্রে আই অর্থাৎ আপতন কোণ আর এর চাইতে, অর্থাৎ প্রতিসরণ কোণের চাইতে নিশ্চয়ই বড়, তাই না? তাহলে আমরা বলতে পারি আই গ্রেটার দেন আর, মানে আই এর মান আর এর মানের চাইতে বড়। কি কোনো কনফিউশন আছে এখানে? হ্যাঁ, কোনো কনফিউশন নেই, আই এর মান হচ্ছে আর এর মানের চাইতে বড়। এইবার আমরা আই কে আর প্লাস ডেল্টা বলতে পারি, পারি কি না দেখো তো দেখি একটু চিন্তা করে। কারণ এটা এই যে এ ডি রশ্মি, যেহেতু যদিও ডি পথে সে যায়নি, হ্যাঁ বি ডি পথে সে যায়নি, সে বি সি পথে গিয়েছে, কিন্তু এই যে এ ডি রেখা সেটা অবিলম্বের সঙ্গে যদি চিন্তা করি তাহলে আই যে কোণ তার বিপরীত কোণ হবে এই সবটা কোণ, অর্থাৎ আর প্লাস ডেল্টা মিলে হবে সবটা কোণ। তাহলে আমরা বলতে পারি আই এর মান হচ্ছে আর প্লাস ডেল্টা, তাই না? আর প্লাস ডেল্টা মিলে যে মান সেই মান হচ্ছে আই এর মানের সমান, কারণ সেটা বিপরীত কোণ হয়, মানে আই কোণ এবং আর প্লাস ডেল্টা কোণ এই দুটো মিলে হয় বিপরীত কোণ, আর বিপরীত কোণ দুটি সমান হয়। এবং যেহেতু বিপরীত কোণ দুটি সমান তাহলে আমরা বলতে পারি আই এর মান হচ্ছে আর কোণের মান এবং ডেল্টা কোণের মানের সমান। এবং তাই যদি হয় এখান থেকে আমরা নিশ্চয়ই পেতে পারি ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর। ঠিক আছে, তো এইভাবে আমরা এই যে লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে যদি আলো প্রবেশ করে, বা রেয়ার আর মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যদি আলো প্রবেশ করে, তাহলে আমরা চ্যুতিকোণের মান এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো, অর্থাৎ ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর, যেখানে আই হচ্ছে আপতন কোণ এবং আর হচ্ছে প্রতিসরণ কোণ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। চলো এবার আমরা দেখি আলোক রশ্মি ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রবেশ করলে চ্যুতি কেমন হয় এবং তার পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করব। তো আগের মতো ধরে নাও এটি একটি বিকার, ঠিক আছে? স্বাভাবিক কারণেই উপরের মাধ্যম হচ্ছে লঘু মাধ্যম, বায়ু মাধ্যম রেয়ার আর মিডিয়াম, এবং জলের যে অংশটা সেটা হচ্ছে ঘন মাধ্যম ডেন্সার মিডিয়াম। এবার আলোক রশ্মি আগে উপর থেকে নিচে পড়েছিল, অর্থাৎ লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে পড়েছিল, এবার আমি উল্টো করছি। দেখো ঘনতর মাধ্যম থেকে এবার লঘুতর মাধ্যমের দিকে আলোক রশ্মি গেল, কিন্তু এই যে বিভেদ তল এখানে এসে তো সে তার গতির অভিমুখ পরিবর্তন করবে, এইভাবে করবে। ঠিক আছে, আচ্ছা
ধরে নিলাম এটা হচ্ছে বিভেদ তলে আপতন বিন্দুতে এটি কল্পিত অবিলম্ব। তো এটা হচ্ছে কি আপতন কোণ যাকে আমরা আই দ্বারা প্রকাশ করি, আর এটা হচ্ছে কি প্রতিসরণ কোণ যাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। কিন্তু এখানে যদি বায়ু মাধ্যম না থাকতো, সবটাই যদি জল মাধ্যম থাকতো অর্থাৎ ঘন মাধ্যম থাকতো, তাহলে আলোক রশ্মি এইভাবে যেত, তাই না? তাহলে এখানে চ্যুতি ঘটেছে। কতটুকু চ্যুতি ঘটেছে? এই কোণের সমান অংশ চ্যুতি ঘটেছে। এবং এই চ্যুতির মানকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডেল্টা দ্বারা প্রকাশ করি। তাহলে এখন লক্ষ্য করো কোনটা বড়। এবার কিন্তু প্রতিসরণ কোণের যে মান অর্থাৎ আর এর যে মান সেটা কিন্তু বড় হবে কার চাইতে? আই এর চাইতে, আপতন কোণের মানের চাইতে। কারণ আলোক এবার ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করেছে। আমি এখানে নামকরণ করে দিলাম প্রত্যেকটা পয়েন্টে, এবং আমরা লিখতে পারি আর গ্রেটার দেন আই, অর্থাৎ প্রতিসরণ কোণের মান আপতন কোণের মানের চাইতে বড়। এবং এখান থেকে আমরা তাও লিখতে পারি আর ইকুয়াল টু আই প্লাস ডেল্টা। লিখতে পারি না, আগের মতো ভাবো, এই যে আর কোণ সেটা আই কোণের যে মান হবে, এই যে আই কোণের যে মান সেই মানটা হবে এই অংশটা, ডেল্টা বাদ দিলে বাকি যে অংশটা থাকে সেই অংশটা হচ্ছে আই কোণের মান। তাহলে আই কোণের মান প্লাস ডেল্টা কোণের মান মিলে হচ্ছে কি আর কোণের মান। এবং এখান থেকে আমরা নিশ্চয় বলতে পারি ডেল্টা ইকুয়াল টু আর মাইনাস আই। তো আলোক রশ্মি যদি ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে যায়, তাহলে আমরা এই সূত্রের সাহায্যে তা নির্ণয় করতে পারব। তো নিশ্চয়ই তোমরা বুঝে গেছো কিভাবে আমরা চ্যুতির পরিমাণ নির্ণয় করব, সে লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমেই হোক বা ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমেই প্রবেশ করুক, যে কোনো পরিস্থিতিতেই আমরা আলোক রশ্মির যে চ্যুতি বা ডেভিয়েশন তার পরিমাণ আমরা নির্ণয় করতে পারব। এবার আমাদের আরেকটি বিষয় জানতে হবে, আয়তকার কাচ ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ যদি ঘটে তখন তার চ্যুতির পরিমাণ কেমন হয়, এই বিষয়ে আমাদের একটু ধারণা নিতে হবে। রিফ্রেকশন অফ লাইট থ্রু এ রেক্টাঙ্গুলার স্ল্যাব, রেক্টাঙ্গুলার গ্লাস স্ল্যাবও বলতে পারো কাচ মাধ্যমে, ঠিক আছে? দেখো আমি একটি ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আলোক রশ্মি যখন যাচ্ছে কাচ মাধ্যম দিয়ে, তার আপতিত রশ্মি এবং নির্গমন রশ্মি যেটা সমান্তরালভাবে থাকছে, তো কাচ মাধ্যমের মধ্যে দিয়ে অর্থাৎ বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যমে প্রবেশ করলো, আবার কাচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে প্রবেশ করলো, এই পরিস্থিতিতে আলোক রশ্মির যে আপতিত রশ্মি এবং কাচ মাধ্যম থেকে যে নির্গমন রশ্মি এই দুটো সমান্তরালে অবস্থান করছে। তো চলো আমরা আবার তার লেখচিত্রের সাহায্যে আমরা আবার বিষয়টাকে আবার প্রমাণ করতে পারি কিনা। ধরে নিলাম এটা হচ্ছে একটি মাধ্যম, বায়ু মাধ্যম। এখানে আমি একটি কাচের টুকরো রাখলাম। তো কাচের টুকরোটির চার প্রান্তে আমি নাম দিয়ে দিলাম এ বি সি ডি। এবার লক্ষ্য করো কাচের বাইরের অংশটা হচ্ছে লঘু মাধ্যম, কারণ বায়ু থাকে এখানে। আর কাচের ভেতরটা হচ্ছে কি ঘন মাধ্যম, ডেন্সার মিডিয়াম। বায়ু মাধ্যম যদি হয় রেয়ারার মিডিয়াম, তো কাচ মাধ্যমটা কি হবে ডেন্সার মিডিয়াম। এবার ধরো আলোক রশ্মি এইভাবে এসে কাচের মধ্যে পড়লো, থেমে থাকবে? নিশ্চয়ই থেমে থাকবে না, সে কি হবে কাচের ভেতরে প্রবেশ করবে, এটাকেই তো আমরা প্রতিসরণ বলি, তাই না? যে ঢুকবে তখন সে এইভাবে ঢুকবে, একটু তার গতির অভিমুখের পরিবর্তন করবে, এবং এখানে এসে কিন্তু সে থেমে থাকবে না, পরবর্তী সময় এখান থেকে সে আবার বেরিয়ে যাবে। আচ্ছা সেটা পরে আসছি। তাহলে ধরো এটা হচ্ছে আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের মধ্যে একটি অঙ্কিত লম্ব, অর্থাৎ এটাকে যদি আমি বলি বায়ু মাধ্যম, এটা হচ্ছে কাচ মাধ্যম,
আর আপতন বিন্দুতে এই বায়ু মাধ্যম এবং কাচ মাধ্যমের মধ্যে এটা একটা কি কল্পিত লম্ব। তাহলে এটা হচ্ছে কি আপতন কোণ, আমরা যাকে আই ধরা প্রকাশ করতাম, এখানে আমরা আই ওয়ান ধরলাম এই এটা হচ্ছে কি আই ওয়ান। আর এটা হচ্ছে কি প্রতিসরণ কোণ, সেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করতাম, এই ক্ষেত্রে আমরা আর ওয়ান ধরলাম, ঠিক আছে। এইবার এই যে প্রতিসরণ হলো, এই রশ্মিটা যখন আবার কাচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে প্রবেশ করবে, তখন সে আবার এইভাবে যাবে, তার গতির অভিমুখে পরিবর্তন করবে। ধরে নিলাম এটা হচ্ছে অঙ্কিত অবিলম্ব এই দুই মাধ্যমে বিভেদ তলের উপর। তাহলে এবার এই কোণটাকে আমরা কি বলবো, এই কাচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে প্রবেশ করার সময় এই কোণটা হচ্ছে কি আবার আপতন কোণ, ধরে নিলাম সেটা হচ্ছে আই টু। আর এই কোণটা, এই কোণটা হচ্ছে প্রতিসরণ কোণ, ধরে নিলাম আমরা আর টু। এই ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা বলো, নিশ্চয়ই সমস্যা নেই। যদি সমস্যা থাকে ভিডিওটা থামিয়ে আবার তোমরা প্রথম থেকে একটু দেখার চেষ্টা করো। আমি এখানে নামকরণ করে দিলাম প্রত্যেকটা পয়েন্টের। তো পি কিউ রশ্মি বায়ু মাধ্যম থেকে এসে পড়েছিল কাচ মাধ্যমের মধ্যে কিউ বিন্দুতে আপতিত হয়েছিল, এবং কিউ বিন্দু থেকে সে প্রতিসরিত হয়ে কিউ আর বিন্দুতে গিয়েছিল, এবং এবার কিউআর যে রশ্মি সেটা আবার যখন বায়ু মাধ্যমে গেল সে আর এস পথে চলে গিয়েছে। ওকে, তাহলে এবার দেখো আমরা বলতে পারি আর ওয়ান ইকুয়াল টু আই টু। আর ওয়ান এই যে কোণটা, আমরা বলতে পারি এই কোণটার সমান। কেন? যেহেতু এই দুটি লম্ব পরস্পর সমান্তরাল, এবং এই যে কিউআর রশ্মিটি তার উপর ভেদক, তাহলে আমরা বলতে পারি এই যে আর ওয়ান এবং আই টু কোণ দুটি সেটি হচ্ছে পরস্পরের একান্তর কোণ, এবং যেহেতু একান্তর কোণ তাহলে আমরা বলতে পারি আর ওয়ান আই টু কোণের সমান। এবং কিউ বিন্দুতে যখন আলোক প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা এও বলতে পারি জি যদি হয় গ্লাস মাধ্যম, এ যদি হয় এয়ার মিডিয়াম, তাহলে এই গ্লাস মাধ্যমে আলোকের প্রতিসরাঙ্ক বায়ু মাধ্যম সাপেক্ষে অ্যাজ পার স্নেলস রুল আমরা বলতে পারি সাইন আই বাই সাইন আর, ঠিক আছে। এটা নিশ্চয়ই তোমরা আগের ভিডিওতে বুঝেছ কী করে হয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি আবার এই পয়েন্টে, এখানে আমরা বলতে পারি বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক কাচ মাধ্যমের সাপেক্ষে সাইন আই টু বাই সাইন আর টু, ঠিক আছে। তো এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এও জানি এ মিউ জি ইকুয়াল টু ওয়ান বাই জি মিউ এ, কি জানি তো। এবং তাই যদি হয় আমরা এবার এ মিউ জি অর্থাৎ কাচ মাধ্যমের প্রতিসরাঙ্ক বায়ু মাধ্যমের সাপেক্ষে যা সাইন আই বাই সাইন আর সেটার মানটা আমরা বসিয়ে দিলাম, এবং অপর দিকে বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক কাচ মাধ্যমের সাপেক্ষে যে মান সাইন আই টু বাই সাইন আর টু সেটা আমরা বসিয়ে দিলাম, এবং তাকে যদি আমরা সরল করি এরকম আসবে। নিশ্চয়ই তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ, এবং এটা আমার বোঝানোর কোনো দরকার নেই, তোমরা অঙ্ক ক্লাসে সেটা করেছ। এইটাকে এইভাবে লিখতে পারি, যেহেতু আর ওয়ান হচ্ছে আই টু, তাহলে এই আর ওয়ানের পরিবর্তে আমি আই টু লিখে দিলাম, এবং যেহেতু আই টু ইকুয়াল টু আর ওয়ান, তাহলে এই আই টুর পরিবর্তে আমি আর ওয়ান লিখে দিলাম, এবং এখান থেকে আমি বলতে পারি সাইন আই ওয়ান ইকুয়াল টু সাইন আর টু, এবং তাই যদি হয় আমরা বলতে পারি আই ওয়ান ইকুয়াল টু আই আর টু। তাহলে আই ওয়ান আর আর টু অর্থাৎ পি কিউ যে আপতিত রশ্মি এবং আর এস যে প্রতিষ্ঠিত রশ্মি পরস্পরের সমান্তরালে অবস্থান করছে। আপতিত রশ্মি পি কিউ এবং নির্গমন রশ্মি আর এস এই দুটো পরস্পরের সমান্তরালে অবস্থান করছে, কি বিশ্বাস হচ্ছে না? তাহলে পি কিউ এবং আর এস রশ্মিকে আমরা বর্ধিত করলে যে দুটি রেখা পাচ্ছি সেই রেখা দুটি কি সমান্তরাল হয়ে যাচ্ছে? তো হ্যাঁ, আবার দেখো পি কিউকে আমি বর্ধিত করছি, এদিকে আর এস কে বর্ধিত করছি, তাহলে এই যে এই রেখা দুটো পরস্পরের সমান্তরাল। তো এটা কিন্তু আমরা প্রমাণ করলাম যে
পিকিউ এবং আর এস রশ্মিও পরস্পরের সমান্তরাল। আর কি জানতে পেরেছি? সমান্তরাল কাচ ফলকের মধ্যে দিয়ে আলোক রশ্মির কোনো চ্যুতি ঘটে না, কেবল পার্শ্বসরণ ঘটে। অর্থাৎ যাওয়ার কথা ছিল এইভাবে, কিন্তু সে গেল এইভাবে, কিন্তু একই অভিমুখে একই অ্যাঙ্গেলে সে গেল। তো এই ধরনের যে পরিবর্তন সেটাকে আমরা বলি কি, পার্শ্বসরণ। তো নিশ্চয়ই তোমরা আজকের যে ক্লাস প্রতিসরণে আলোক রশ্মির চ্যুতি সেটা সম্পর্কে জানতে পেরেছ, এবং এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আসে তোমাদের পরীক্ষায় তোমরা নিশ্চয়ই তার উত্তর করতে পারবে। ডেভিয়েশন অফ রে অফ লাইট ডিউ টু রিফ্লেকশন। তো কেমন লাগলো আমাদের আজকের এই ক্লাস? নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলবে না। তো দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।